ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. السلام عليكم ورحمة الله وبركاته. আমাদের একজন বোনের প্রশ্ন যে ওনার বড় মেয়ে 18 বছর বয়স বা 18 এর উপরে তো প্রতিবন্ধী 2 বছরের শিশুর মতো আচরণ করে, তো চুল ছেলেদের মতো করে কেটে রেখেছেন, ভেজা চুল মুছতে সমস্যা হয় তাই, এবং ছেলেদের গেঞ্জি প্যান্ট পরিয়ে রাখেন, চেঞ্জ করা সহজ তাই, তো এতে ওনার গুণ হবে কিনা। প্রথমত যেটা বলি যে আসলে স্বাভাবিক একটা মেয়ে যখন তার ব্রেনের সমস্যা থাকবে তখন তার সাথে বিভিন্ন ধরনের আচরণ করা বা ইয়াটা কঠিন, এটা ঠিক, কিন্তু তাই বলে মানে তাকে আপনি ছেলেদের মতো করে রাখবেন সব কিছুতেই, এটা আমার মনে হয় খুব একটা যুক্তিসঙ্গত মনে হচ্ছে না। এটা সমস্যা তো হতেই পারে, তো আপনি হয়তো কিছুটা ছোট করে রাখলেন সেটা আলাদা বিষয় প্রয়োজনের কারণে, কিন্তু একেবারে আপনি পুরুষদের মতো করে দিবেন এটা এটা উচিত না। হয়তো আপনার অনেকে বলবেন যে এটা তো মানে তার তো তাকলিফ নাই কোনো, অর্থাৎ সে তো পাগল, হুকুম নাই, কিন্তু না, এক্ষেত্রে বিশেষ করে পোশাক পোশাকের ক্ষেত্রে বলবো যে এমন কোনো পোশাক পরাবেন না, কারণ দেখুন মেয়েদের পর্দা শুধুমাত্র মানে বিজ্ঞানা পুরুষের সামনে না, বরং যখন বাড়িতে থাকবে তখন তার পোশাক যেন মানে এমন পোশাক না হয় স্বাভাবিক যে সমস্ত অঙ্গগুলো মাহরামের সামনে যেভাবে স্বাভাবিক পোশাকে থাকা দরকার সেভাবে থাকবে ঠিক, কিন্তু পুরুষদের মতো পোশাক যখন পরবে এই দৃষ্টিকোণ থেকে তখন সেটা এটা উচিত হবে না, এটা উচিত হবে না, বরং তার পর্দার ক্ষেত্রে মানে তার মাহরামের সামনেও তো তার মানে একটা সীমা আছে, এমন না যে মাহরাম হলে সব কিছু সে যা ইচ্ছা তাই পোশাক পরতে পারে, এটা তো নয়। আর এক্ষেত্রে তার তো জ্ঞান নেই, আপনাদেরকে সচেতন হতে হবে এ বিষয়ে। অতএব আমি এখানে এমন কোনো পাচ্ছি না যেটার ভিত্তিতে বলা যাবে যে সেটা বৈধ হতে পারে, অতএব একটু কষ্ট হলেও আর আমার মানে আমি কষ্টের কারণটাও আমি বুঝতে পারছি না এখানে, যে ছেলেদের পোশাক পরালেই আপনার কষ্ট কমে গেল কীভাবে, এটাও আমার কাছে খুব একটা স্পষ্ট না। সে কারণে আমি মনে করি যে স্বাভাবিক দৃষ্টিকোণ থেকে আপনাদের উপরে দায়িত্ব রয়েছে তাকে স্বাভাবিকভাবে আপনার যে মেয়েদের মতোই সব কিছু করে বড় করা বা তার প্রতি যত্ন নেওয়া, এটাই উচিত। আর আল্লাহ শুক্রিয়া আদায় করা স্বরূপ আপনি দেখুন, শুক্রিয়া আদায় বিষয়ে আমি ইতিপূর্বে লেকচার দিয়েছি এবং বলেছি যে শুক্রিয়া শুধুমাত্র মুখের মাধ্যমে না, বরং একজন বান্দা অন্তরে অন্তর দিয়ে প্রকৃতপক্ষে প্রথমে অন্তর দিয়ে আল্লাহ তাআলা শুক্রিয়া আদায় করবে এবং অনুধাবন করবে যেগুলো হচ্ছে আল্লাহ তাআলা নিয়ামতের প্রতি, আর দ্বিতীয়ত হচ্ছে মুখ দিয়ে, তারপরে আমলের মাধ্যমে এবং আল্লাহ তাআলার নির্দেশগুলো মানার মাধ্যমে। আমি যখন আর বলবো যে আমি আল্লাহ তাআলা শুক্রিয়া জ্ঞাপন করি তখন তার নির্দেশগুলোকে মেনে চলবো এবং বিভিন্ন বিধিবিধানগুলোকে আমি নিজের জীবনে বাস্তবায়ন করব। অবশ্যই আপনি বিভিন্ন নফল সালাত সিয়াম সাদাকার দেওয়ার মাধ্যমে আপনি আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করবেন, যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতে সালাত আদায় করতেন, তার পা ফুলে যেত, আয়েশা রাদিয়াল্লাহু আনহা যখন জিজ্ঞেস করেছেন তখন তিনি বলেছিলেন আফালা আকুনু আবদান শাকুরা, আমি কি আল্লাহর কৃতজ্ঞ বান্দা হব না। তো যাই হোক, সেজন্য আল্লাহর কৃতজ্ঞ বান্দা হতে হলে আমাদেরকে বেশি বেশি নফল সালাত নফল সিয়াম নফল সাদকা সহ যাবতীয় আমলগুলো করে যেতে হবে, এটা এটাই বাস্তবতা। কিন্তু নির্দিষ্টভাবে কোনো হঠাৎ কোনো সংবাদ শুনে ভালো খবর শুনে যে আমাদের আমাদের সমাজে যে প্রচলিত আছে যে আপনার 2 রাকাত শুকরিয়া সালাত বা এই ধরনের, এগুলো কোনো শরীয়তে প্রমাণিত না, বরং শুকরিয়া সিজদা আপনার আল্লাহ তাআলার শুকরিয়া কৃতজ্ঞতা জ্ঞাপনের জন্য সিজদা করার যেটি বিষয় এসেছে সেটি প্রমাণিত। অতএব নির্দিষ্টভাবে কোনো শুকরিয়া সালাত বা এই ধরনের কোনো সালাত প্রমাণিত হয়নি বা কোনো সিয়ামও প্রমাণিত হয়নি, কিন্তু আপনি স্বাভাবিকভাবে আল্লাহ তাআলার নিয়ামতগুলোর মানে শুকরিয়া আদায়ের জন্য আপনি সর্বদা যেমনটি বললাম যে তার আদেশগুলো ফরজগুলো আদায় করবেন, সাথে সাথে নফলগুলো আদায় করবেন, এটাই আল্লাহ তাআলার শুকরিয়া আদায়ের অন্যতম একটা মাধ্যম এবং তার নির্দেশগুলোকে মেনে চলা। এখানে আরেকটা বিষয় বলি যে অনেকে আবার সিজদার কথা যখন মনে পড়লো, শুকরিয়া সিজদা অনেকে দিতেই থাকেন, এটা না, শুকরিয়া সিজদা কিন্তু এমন না। হ্যাঁ, আমরা তো আল্লাহ তাআলার নিয়ামতের শুকরিয়া আদায় করবো সর্বাবস্থায়, কিন্তু শুকরিয়া সিজদাটা হলো কখন, যখন হঠাৎ করে কোনো আপনি খুশির সংবাদ পাবেন অথবা আপনার কোনো বিপদ দূর হয়ে যাবে তখন, সেটা যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি থেকে যেটা প্রমাণিত হয়েছে, আর এই ব্যাপারে বিস্তারিত আলোচনাও আছে আমাদের পেজে, সেখান থেকে শুনে নিতে পারেন। আশা করি বিষয়টি ক্লিয়ার হয়েছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।